हरे कृष्णा। आज के भागवत रसमाधुरी सेमिनार गुरवे गौरचंद्राय राधिका वैतदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंदे अहम् श्रीगुरु श्रीयुतपदकमलम् श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपम् साग्रजातं सहगन रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्ण पादन सहगना ललिता श्री विशाखानितमश्च नमः ओं विष्णु पादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय उदीरये शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगन सदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकांत्यं कमलनयनं योगिविधान्यगम्यं वंदे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारं अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम् कंतर श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर सप्तम अध्यायेर आज के द्वितीय क्लास
শ্লোক ষষ্ঠ থেকে আলোচনা। আলোচনা প্রসঙ্গ, শিবের আশীর্বাদ এবং দেবতাদের অনুরোধ শিবকে দক্ষ যজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রণ। দক্ষ যজ্ঞ অনুষ্ঠানে শিবের আমন্ত্রণ। শ্লোক নম্বর ৬। মৈত্রেয় উবাচ তদা সর্বাণি ভূতানি শ্রুত্যা মেঢ়ষ্টমোদিতম পরিতুষ্টাত্মভিস্তাত সাধু সাধিত্যথাব্রুবন্। মৈত্রেয় উবাচ তদা সর্বাণি ভূতানি শ্রুত্যা মেঢ়ষ্টমোদিতম পরিতুষ্টাত্মভিস্তাত সাধু সাধিত্যথাব্রুবন্। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিরা বরদানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের বাণী শ্রবণ করে অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। একটা ছিল ব্রহ্মার স্তুতিতে শিব সন্তুষ্ট হলেন, শিবের বরদান পেয়ে দেবতারা সন্তুষ্ট হলেন বা অন্যান্য যারা মনি ঋষি ব্রহ্মাদি ছিলেন তারা সন্তুষ্ট হয়েছে। এই শ্লোকে শিবকে মেঢ়ষ্টম বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন সমস্ত বরদানকারীদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি আশুতোষ নামেও পরিচিত, যা ইঙ্গিত করে যে তিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন, আবার খুব তাড়াতাড়ি ক্ষুব্ধ হন। ভগবদ গীতায় বলা হয়েছে যে বুদ্ধিহীন মানুষেরা জড়জাগতিক বর লাভের আশায় দেবতাদের শরণাগত হয়, সেই উদ্দেশ্যে মানুষেরা সাধারণত শিবের কাছে যায় এবং যেহেতু খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান, তাই তিনি কোনো কিছু বিবেচনা না করেই তার ভক্তদের বর দিয়ে দেন, সেজন্য তাকে বলা হয় মেঢ়ষ্টম অথবা সমস্ত বরদানকারীদের মধ্যে শ্রেষ্ঠ। জড় বিষয়াসক্ত মানুষেরা সর্বদা জড়জাগতিক লাভের জন্য উদগ্রীব, কিন্তু পারমার্থিক লাভের জন্য তারা আগ্রহী নয়। কখনো কখনো দেখা যায় যে শিব আধ্যাত্মিক জীবনেরও শ্রেষ্ঠ বরদাতা হন। কথিত আছে, এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ বরলাভের আশায় শিবের পূজা করছিলেন এবং শিব তার ভক্তটিকে সনাতন গোস্বামীর কাছে যাওয়ার উপদেশ দেন। ভক্তটি সনাতন গোস্বামীর কাছে গিয়ে তাকে বললেন যে শিব তাকে তার কাছে যাওয়ার উপদেশ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ বর লাভের জন্য। সনাতন গোস্বামীর একটু পরশমণি ছিল, যা ছিল আবর্জনার মধ্যে রেখে দিয়েছিলেন। সেই দরিদ্র ব্রাহ্মণটির অনুরোধে সনাতন গোস্বামী তাকে সেই পরশমণিটি দেন।
তার ফলে ব্রাহ্মণটি অত্যন্ত আনন্দিত হন। এখন তিনি সেই পরশমণিটির স্পর্শের দ্বারা লোহাকে পরিণত করে যত ইচ্ছা স্বর্ণ সংগ্রহ করতে পারেন। কিন্তু সনাতন গোস্বামীর কাছ থেকে চলে যাওয়ার পরে তিনি ভাবতে লাগলেন, এই পরশমণিটি লাভ করাই যদি সর্বশ্রেষ্ঠ বর হয়ে থাকে তাহলে সনাতন গোস্বামী সেটি আবর্জনার মধ্যে ফেলে রেখেছিলেন কেন? তাই তিনি সনাতন গোস্বামীর কাছে ফিরে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, এটি যদি সর্বশ্রেষ্ঠ বর হয়ে থাকে, লাভ হয়ে থাকে, তাহলে এটি কেন আবর্জনার মধ্যে ফেলে রেখে দিয়েছিলেন? সনাতন গোস্বামী তখন তাকে বলেছিলেন, প্রকৃতপক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বর প্রাপ্তি নয়, কিন্তু আপনি আমার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ বর লাভ করা যদি প্রস্তুত আছেন। তখন ব্রাহ্মণটি বললেন, হ্যাঁ প্রভু, শিব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ বর লাভ করার জন্য। সনাতন গোস্বামী তখন তাকে বলেছিলেন, সেই পরশমণিটি নিকটবর্তী কুণ্ডের মধ্যে ফেলে দিয়ে তার কাছে আসতে। দরিদ্র ব্রাহ্মণটি তাই করেছিলেন এবং তিনি যখন ফিরে এসেছিলেন তখন সনাতন গোস্বামী তাকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করেছিলেন। এইভাবে শিবের আশীর্বাদে ব্রাহ্মণটি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্তির সঙ্গ লাভ করেছিলেন। তার ফলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। এই শ্লোকে মৈত্রেয়জি বলছেন, তদা সর্বাণি ভূতানি শ্রুত্যা মিরুষ্ট মোদিত পরিতুষ্টাত্ম। সেখানে সর্বাণি ভূতানি, সেখানে যারা যারা ছিলেন, ব্রহ্মা সহ সমস্ত দেবতারা, মহর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, যারা যারা ছিলেন তারা সবাই সন্তুষ্ট হয়েছিল। কার না মিড়ষ্ট মোদিত, শিবের যে আশীর্বাদ তিনি দিয়েছিলেন সবাই সন্তুষ্ট হয়েছিল। সাধু সাধিত্রব, তারা সকলে জয় হো, সাধু বাবা শিবের জয় হো, জয় হো, সবাই সব। এখন প্রসঙ্গ হচ্ছে, আমরা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি আমাদের প্রার্থনার দ্বারা, আমাদের স্তুতির দ্বারা, আমাদের কিছু নৈবেদ্য অর্পণের দ্বারা। আর যা যা আমরা প্রার্থনা করে থাকি এবং সেই সঙ্গে ভগবানও সন্তুষ্ট হয়ে যতটুকু আমাদের বরদান করেন ততটুকুই আমাদের নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এখানে দেখেন, কার হাত পা ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, দাঁত চলে গেছে, দাড়ি চলে গেছে, এমনকি যা যা বর দেওয়া হলো শুনে আপনারা সন্তুষ্ট হয়েছেন কিনা? দক্ষের মাথা কেটে দেওয়া হলো, শিব বললেন ওর ওই মাথা তাকে দেওয়া হবে না, তাকে ছাগলের মাথা দেওয়া হোক। ভৃগুকে ছাগলের দাড়ি দেওয়া হয়েছে, ভগকে তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, সে অশ্বিনী কুমার চোখের দ্বারা সে দেখবে। এ যা যা আশীর্বাদ দেওয়া হয়েছে এগুলো পূর্ণ আশীর্বাদ নয়, কিন্তু কেননা তারা তারা যা যা অপরাধ করেছে তার একটা ত্রুটি থেকে গেল, তথাপি তারা সন্তুষ্ট হয়েছে। ভক্তের এটাই মনোভাব, এটাই ভক্তের মনোভাব ভাগবতম থেকে ফুটিয়ে তোলা হচ্ছে, যে তারা যেন এই মনোভাব নিয়ে আমরা যেন শিবকে সন্তুষ্ট করতে পারি।
আমরা এই সমস্ত শিক্ষা গুরুদেবের মাধ্যমে প্রাপ্ত হচ্ছি। ভাগবতমের এই মহান শিক্ষা আমরা নিজেরা পড়েও উপলব্ধি করতে পারি না, গুরুদেবের চরণে প্রণতি নিবেদন এবং তার চরণে আশ্রয় নেওয়ার ফলে ভাগবতমের এই শিক্ষা ধীরে ধীরে হৃদয়ে স্ফুরিত হয়। গুরুদেবের চরণে প্রণাম জানাই, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই প্রাপদায় গুরু কথা ধাম। এটা হচ্ছে ভাগবতমের মহিমা। আমরা ধীরে 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 ভগবানের প্রতি ভক্তি জাগ্রত করতে পারি, সেটাই ভাগবত মাহাত্ম্য। এটাই বলা হলো এই অধ্যায়ের যে ভাগবত মাহাত্ম্য দেওয়া হয়েছে, উত্থায় প্রণমের যো বই শ্রীমৎ ভাগবতম নর ধন পুত্র তথা দার ভক্তি চক্রপদামহম। যে ব্যক্তি শ্রীমৎ ভাগবতকে দর্শন করে উঠে দাঁড়িয়ে থেকে প্রণাম করে তাকে আমি ধন স্ত্রী পুত্র আমার ভক্তি প্রদান করি। তো সবাই, আর এখানে যে ঘটনার কথা প্রভুপাদ তুলে ধরেছেন, শিব এতই মহিমান্বিত, তাকে বলা আছে মৃঢ়ষ্টুম। মৃঢ়ষ্টুম মানে সমস্ত বরদাতাদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তার যে বরদান এটা ভিন্ন ধর্মী বরদান। এখানে একটা কথা উল্লেখ করেছেন ঘটনা, যে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিল। এই কাহিনী আমি অনেকবার শুনিয়েছি আপনাদের। জীবন চক্রবর্তী আমাদের পশ্চিমবাংলার বর্ধমান জেলার মান করে তার বাড়ি ছিল। দরিদ্র ছিলেন, শিবের পূজা করতেন। একদিন শিব তাকে দর্শন দিয়ে বলছেন, বৎস তুমি আমার ধামে চলো, কাশী ধামে, সেখানে গিয়ে আমার পূজা করো। তো শিবের আদেশ প্রাপ্ত হয়ে নির্দেশে তিনি কাশী ধামে যান। সেখানে শিব পূজায় আরো একনিষ্ঠভাবে শিব পূজায় তিনি যুক্ত হন। কিছুদিন পূজা করার পরে শিব আবার দর্শন দেন। দর্শন দিয়ে বলছেন, বৎস তুমি তো অত্যন্ত গরিব, তুমি একটা কাজ করো, আমার নির্দেশ মতো তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে এক বাবা থাকেন, বড় বাবা সনাতন গোস্বামী, তো তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো, তিনি তোমাকে কিছু অর্থ প্রদান করবেন। তো শিবের নির্দেশ প্রাপ্ত হয়ে আবার কাশী ধাম থেকে চললেন বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে লোকের কাছে খবর নিয়ে যে সনাতন গোস্বামী কোথায় থাকেন, আমি তার দ্বারস্থ হতে চাই, আমার প্রভু শিব ঠাকুর পাঠিয়েছেন কিছু অর্থ প্রাপ্তির আশায়। তখন খুঁজতে খুঁজতে তিনি গোবর্ধনে মানসী গঙ্গার তীরে চাকলেশ্বর শিব মন্দিরে সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছে তার প্রভু শিবের প্রেরণায় যে তিনি এখানে এসছেন কিছু অর্থ প্রাপ্তির আশায় সেটা ব্যক্ত করলেন। সনাতন গোস্বামী শুনে খানিকটা আশ্চর্যজনিত এবং হাসলেন, বলছেন আমি যখন হোসেন শাহের প্রধানমন্ত্রী ছিলাম তখন বহু লোককে আমি আমার আর্থিক সাহায্য দিয়ে উপকার করতে পেরেছিলাম, কিন্তু এখন তো আমার কাছে কিছুই নাই,
আমি সম্পূর্ণরূপে নিঃস্ব এবং আত্মনিবেদিত প্রাণ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে। কিন্তু সেই সঙ্গে তার উপলব্ধি হলো যে ভোলানাথ শিব ঠাকুর প্রেরণ করেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো কিছু রহস্য লুকিয়ে আছে। হঠাৎ তার মনে পড়ল বাইরের যে নোংরা ফেলার বালতি রয়েছে তাতে একটা পরশমণি পাথর আমি ফেলেছিলাম। তো সেই ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ জীবন চক্রবর্তীকে বললেন, ঠাকুর মশাই ঠিক আছে, আপনাকে আমি কি সাহায্য করব দেখুন তো, ঘরের বাইরে নোংরা ফেলার বালতিতে কোনো কিছু আছে কিনা। তো দেখলেন ওতে একটা পরশমণি রয়েছে, পরশমণি পাথর। সেটা পেয়ে ব্রাহ্মণ চিনতে পেরেছে, আরে এ তো বহুমূল্য পাথর, পরশ পরশমণি, লোহাতে ছোঁয়ালেই লোহা হয়ে যাবে সোনা। এখন আমি তো অনেক সোনা প্রাপ্ত হতে পারবো, আমার মতো ধনী আর কেউ নেই। তো ওটা নিয়ে একটু ধুয়ে আঁচলে বেঁধে নিয়ে ব্রাহ্মণ দিলেন চম্পক। কিছু দূর যেতে যেতে ভোলানাথ শিব চিন্তা করলেন, আরে যে উদ্দেশ্যে আমি সনাতন গোস্বামীর কাছে পাঠালাম সেটা তো আমার সফল হলো না। ব্রাহ্মণের মাথায় চক্কর দিয়ে দিলেন শিব, বুদ্ধি প্রদান করলেন। শিব বুদ্ধি প্রদান করতে পারে, সদ্বুদ্ধি। ব্রাহ্মণের চিন্তা এলো, যেটা প্রভুপাদ এখানে লিখেছে, ব্রাহ্মণের চিন্তা এলো, আরে এটাই কি আমার সব প্রাপ্তি হলো? আমার প্রভু যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হবে সনাতন গোস্বামীর কাছ থেকে, বহুমূল্য উপহার। এটাই কি বহুমূল্য, না এর উপরে আর কিছু আছে? এটা যদি বহুমূল্য হয়ে থাকে তাহলে তিনি নোংরা ফেলার বালতিতে ফেলে রেখেছিলেন কেন? আমার তো মনে হয় এই বাবাজির কাছে আরো বহুমূল্য কিছু সম্পদ রয়েছে, যার ফলে তিনি এটাকে বর্জ্য পদার্থ হিসাবে মনে করে তিনি ফেলে দিয়েছে। ফিরে এলেন গোস্বামী, সনাতন গোস্বামীর কাছে, বলে বাবা আমার তো মনে হয় এর থেকে আরো বহুমূল্য কিছু আপনার কাছে রয়েছে, আমার মনে হয় সেটাই আমি প্রাপ্ত হতে চাই। তখন সনাতন গোস্বামী বললেন, তাই নাকি, সেটা যদি আপনি নিতে চান তাহলে একটু কাজ করুন, আপনার এই পরশমণি পাথরটি সামনে যমুনায় গিয়ে স্নান করে যমুনার জলে ফেলে দিন, স্নান করে আসুন, আমি আপনাকে বহুমূল্য উপহার দেব। তখন সনাতন গোস্বামী স্নান করে, সরি, সেই ব্রাহ্মণ স্নান করে এলেন, তাকে নববস্ত্র পরিধান করালেন, তিলক করালেন, আচমন করালেন, তাকে জপের মালা দিয়ে হাতে দিয়ে বললেন, ওটা ছিল পরশমণি, আপনার হাতে আমি দিচ্ছি চিন্তামণি। এই হরিনাম গ্রহণ করার মাধ্যমে আপনি চিন্তা মাত্রেই চিন্ময় চেতনায় আবিষ্ট হয়ে চিন্ময় বস্তু লাভ করবেন। সেটাই ছিল শিবের বিশেষ কৃপা। সনাতন গোস্বামীর কাছে পাঠিয়ে তার ভক্তকে চিন্ময় আনন্দ, চিন্ময় বহুমূল্য উপহার প্রাপ্ত করেন। তো শিবকে সেই জন্য বলা আছে মিঢষ্টুম দিতম, তিনি অভূতপূর্ব বরদান করতে পারেন। 7 নম্বর শ্লোক, তত মিঢাম সমা মন্ত্র গুণাস সুনা
शिरा सहस्रिभिः भूयस्तद्देव जजनम् समीढ़देधसो जजु तत मीढ़ा समान मंत्र सुना शिरा सहस्रिभिः भूयस्तद्देव जजनम् समीढ़देधसो जजु महर्षि मैत्र बोलचन तार परे की हलो तार पर महर्षि प्रधान भृगु शिव के यज्ञस्थले आसार जन आमंत्रण जानिए छिलेन एभवे ऋषिगण शिव और ब्रह्मा सह देवतारा सही स्थाने गिए छिलेन जेखाने महायज्ञ अनुष्ठित हुएछे तो विस्तारित आर देवा हयनि एखाने এখানে বলা হচ্ছে যে তত মীঢ়ম সমমন্ত্র গুণাশিরা সহস্র সবাই সন্তুষ্ট হয়েছিলেন পুনরায় শিবের গুণ কীর্তন মহিমা কীর্তন করে সেখানকার যে প্রধান পুরোহিত কেন ব্রহ্মা তো নিমন্ত্রণ করেছেনই কিন্তু এখানে দক্ষের নিমন্ত্রণ করার কথা দক্ষ তো এখানে ছিলেন না দক্ষ তো মাথা কেটে দিয়ে ফেলে দেওয়া হয়েছে এখন তাই দক্ষের হয়ে প্রধান পুরোহিত ভৃগুমুনি শিবকে অনুনয় বিনয় করলেন প্রার্থনা জানালেন দয়া করে সেই যজ্ঞ সভায় চলুন এবং আমাদের যজ্ঞটা যেন সম্পূর্ণ হয় আপনি পূর্ণরূপে যজ্ঞ ভাগ গ্রহণ করে সেখানে আমাদেরকে আশীর্বাদ দিন আর শিব সহজেই হ্যাঁ ঠিক আছে চলো 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 কোনো অসুবিধা নেই দিন আসো তো চলো চলো তাই সবাই মিলে ব্রহ্মা তো সবাইকে নিয়ে গেছিলেন এবারে ব্রহ্মা সবাই মিলে শিবকে সুস্বাগত জানিয়ে সঙ্গে নিয়ে উপস্থিত হচ্ছেন যজ্ঞে এর আগে তো শিবকে ডাকাও হয়নি এবং সতী যাওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করেছিলেন শিব রাজি হয় এখন ডাকাতদের কথা সবাই মিলে ওনাকে সঙ্গে নিয়ে যজ্ঞ সবাই ফিরছেন বিধায়কাৎস্নে ও না তাৎপর্য আছে পড়েনি দক্ষের দ্বারা আয়োজিত যজ্ঞ শিবের প্রভাবে পণ্ড হয়েছিল তাই সেখানে ব্রহ্মা এবং মহর্ষিগণ সহ উপস্থিত সমস্ত দেবতারা শিবকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন যাতে সেখানে এসে তিনি পুনরায় যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেন সেই বিহীন যজ্ঞ বলে একটি প্রচলিত প্রচলিত প্রবাদ আছে যার অর্থ হচ্ছে শিবের উপস্থিতি ব্যতীত যজ্ঞ অসফল হয় ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন যজ্ঞেশ্বর তবুও প্রতিটি যজ্ঞে ব্রহ্মা এবং শিব প্রমুখ সমস্ত দেবতারা দেবতাদের উপস্থিত একান্তভাবে অবশ্য আমরা দেখি আমাদের পুরোহিতরা যখন কোনো যজ্ঞ অনুষ্ঠান করেন এক এক দেবতাদের নাম ধরে আহ্বান করে তাদেরকে আসন প্রদান করেন পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং যখন ভোগ নিবেদন করা হয় ভগবানকে নিবেদন করার পর সকলকে ভাগ প্রদান করা হয় এ কয়েকদিন আগে সম্ভবত 2 তারিখে মায়াপুরে আমাদের একটা স্কুলের হল নতুন হল উদ্বোধন উপলক্ষে যজ্ঞ হচ্ছিল আমি ছিলাম পুরোহিত মহাশয় কিভাবে
এক একজন দেবতা ব্রহ্মা শিব এবং তাদের পার্শ্বদ সনক সনাতন চতুর্কুমার নারদ বশিষ্ঠ ব্যাসদেব সুখদেব গোস্বামী সুত গোস্বামী পঞ্চ পাণ্ডব নাম ধরে ধরে সবাইকে আহ্বান করে আসন দিয়ে যজ্ঞ সম্পূর্ণ করলেন। এবং যজ্ঞ যখন মহা বা পূর্ণ আহুতি হলো, মহারতি বা মহা আহুতি বা পূর্ণ আহুতি হলো, সকলকে আবার বিদায় দিলেন। এইখানে সেটাই বলা আছে। আট নম্বর শ্লোক, বিধায় কৃষ্ণেয়ঞ্চ তত যদাহ ভগবান ভবহ সন্ধধূকশ্চ কায়েন শবনীয় পশো শিরহ। বিধায় কৃষ্ণেয়ঞ্চ তত যদাহ ভগবান ভবহ সন্ধধূকশ্চ কায়েন শবনীয় পশো শিরহ। সবকিছু ঠিক শিবের নির্দেশ অনুসারে সম্পন্ন হওয়ার পর দক্ষের দেহে যজ্ঞের নিমিত্ত পশুর মস্তক যোজনা করা হয়েছিল। শিবজি এলেন, বিধায় কৃষ্ণেয় শিবকে আসন প্রদান করা হলো। শিব আবার সুন্দর করে যজ্ঞবেদীকে সাজাতে নির্দেশ প্রদান করলেন। আগের মতো সব সুন্দর করে সাজানো হলো, ব্রাহ্মণকে স্থান দেওয়া হলো, এদিকে কীর্তন শুরু হয়েছে, যজ্ঞের মন্ত্র শুরু হয়েছে। যজমানকে লাগবে তো, যজমান তো মৃত্যু, দক্ষ তো তার গলা কেটে দেওয়া হয়েছে। তখন যজ্ঞে যে নিবেদিত পশু, পশুর মাথাটা কেটে, ছাগলের মাথা কেটে দক্ষের মাথায় লাগিয়ে দেওয়া হলো। দক্ষের কি বলে, গলা থেকে যে মাথাটা কেটে দেওয়া ছিল সেখানে একদম অপারেশন করে দেওয়া, হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয় না, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, ঠিক আছে না, মাথা ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেল। কে করলেন? শিব করলেন। দেখেন, এইবার সমস্ত দেবতা এবং মহর্ষিরা অত্যন্ত সাবধান ছিলেন যাতে শিব ক্ষুব্ধ না হয়, তাই সেই জন্য তিনি যা যা বলেছিলেন তা তা করা হয়েছিল। আর একবার ঠকেছেন না, সেজন্য ইংরেজিতে একটা কথা আছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। যদি জীবনে কোথাও কেউ ঠকে যায়, ঠকতে পারি সেটা বড় কথা নয়, কিন্তু ওখান থেকে কিছু শেখা, জীবনে কোথাও যে ফেল হয়ে যাওয়া, অসাফল্য হওয়া, সেখান থেকে কিছু শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে, যেটা আমার জীবনের অগ্রগতিতে আমাকে সাহায্য করবে। তো সেই জন্য এই দেবতারা বা ব্রাহ্মণেরা খুব সাবধান, খুব সাবধান। এখানে বিশেষভাবে বলা হয়েছে যে দক্ষের শরীরে একটি পশু ছাগলের মুন্ড যোজনা করা হয়েছে। নয় নম্বর শ্লোক, সন্ধিয়মানে শিরসি দক্ষ রুদ্রাভিবিক্ষিত সদ্য সুপ্ত ইব তস্থ দদৃশে চাগ্রত মৃঢ়ম। সন্ধিয়মানে শিরসি দক্ষ রুদ্রাভিবিক্ষিত সদ্য সুপ্ত ইব তস্থ দদৃশে জাগ্রত মৃঢ়ম। যখন দক্ষের শরীরে মস্তক, পশুর মস্তক সংযোজিত হয়েছিল, তখনই তিনি চেতনা প্রাপ্ত হয়ে সুপ্তথিতের মতো জাগরিত হয়েছিলেন। সুপ্তথিত জাগ্রত মানে যেন তিনি ঘুম থেকে উঠলেন, যেমন অচেতন রোগী যখন জেগে উঠে না,
চোখ খুলে চেতনা ফিরে আসে ঠিক আর দেখছেই যখন ঘুম থেকে উঠে বসলেন আর দেখলেন তার সম্মুখে দণ্ডায়মান শিবকে তিনি দর্শন করলেন দেখেন কখন মারা গেছে তারপরে দেবতারা গেছেন ব্রহ্মলোকে ব্রহ্মা সবাইকে নিয়ে গেছেন শিবে তথাপি দক্ষেশ্বরের প্রাণ ছিল আর শিবজি পশুর মাথা সংযোজন করলেন আর তখনই দক্ষ পুনর্জীবিত পুনর্জীবিত বলা হচ্ছে না সুপ্তোত্থিত মানে যেন ঘুম থেকে জেগে উঠলেন কিছুই হয়নি আর তার সামনে দেখছেন শিবজি দাঁড়িয়ে আছেন এখানে উদাহরণ দেওয়া হয়েছে দক্ষ যেন গভীর নিদ্রা থেকে জেগে উঠেছিলেন সংস্কৃত শব্দে তাকে বলা হয় সুপ্ত ইবস্থস্থ অর্থাৎ কোনো মানুষ যখন ঘুম থেকে জেগে উঠে তৎক্ষণাৎ তার সমস্ত কর্তব্য কর্ম স্মরণ করল আমার কী কী কাজ আছে কী কী করণীয় দক্ষ নিহত হয়েছিলেন তার মস্তকটি নিয়ে ভস্মীভূতও করে দেওয়া হয়েছিল যজ্ঞকুণ্ডে ফেলে দেওয়া হয়েছে পুড়ে ছাই হয়ে গেছে তার দেহটি মৃত পড়েছিল কিন্তু শিবের কৃপায় দেহে ছাগলের মুন্ড সংযোজন করা মাত্রই দক্ষ তার চেতনা ফিরে পেয়েছে এতেই বোঝা যায় যে চেতনা স্বতন্ত্র ছাগলের মুন্ড ধারণ করার পর দক্ষ প্রকৃতপক্ষে আর একটি দেহ ধারণ করেছিলেন কিন্তু যেহেতু চেতনা স্বতন্ত্র তার দৈহিক পরিবর্তন অবস্থার পরিবর্তন হলেও চেতনা কিন্তু একই ছিল এভাবেই বোঝা যায় দেহের গঠনের সঙ্গে চেতনার বিকাশের কোন সম্পর্ক সেজন্য ভক্তরাও প্রার্থনা করেন পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদ হয়ে দেয় ভক্তিবিনোদ ঠাকুর আমাদের নিমিত্তে একটা গান রচনা করেছেন প্রভু তব পদযুগে মোর নিবেদন কি অভূতপূর্ব একটা গান গানটা পড়বেন ভক্তিগীতে সঞ্চয়ন বা নাম হট্ট বইতে আছে তো সেখানে বর্ণনা করা হচ্ছে যে শেষ পদকে একদম শেষ পদক যে আমি আমি জানি না আমার পরের জীবন কেমন হবে আমি মানুষ হতে পারি বা কর্মফলের পরে আমি স্বর্গেও যেতে পারি পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে বা নরক যন্ত্রণাও আমার হতে পারে কিন্তু আমি ওগুলো নিয়ে বিচলিত নই তবে একটাই প্রার্থনা করি যেখানে আমি থাকি না কেন স্বর্গে নরকে পশু পাখি জীবনে দেবতা জীবনে তোমার প্রতি যেন ভক্তি থাকে ভক্তিটা যেন আমি হারিয়ে না ফেলি এটুকুই প্রার্থনা তো এখানে বলছেন যে মাথা কেটে চলে গেল নতুন একটা ছাগলের মাথা ঢুকানো কিন্তু আবার সব কিছু ফিরে পেল তো সেটাই বলছে যেখানেই থাকি না কেন আমি ভগবানের যেন ভক্ত হয়ে থাকি এভাবেই বোঝা যায় দেহের গঠনের সঙ্গে চেতনা বিকাশের কোনো সম্পর্ক নেই আত্মার দেহান্তরের সাথে চেতনাও বাহিত হয় বৈদিক ইতিহাসে তার বহু দৃষ্টান্ত আছে যেমন জড়বরত দেহত্যাগের পর হরিণ শরীর প্রাপ্ত হয়েছিল কিন্তু চেতনা পূর্ববৎ ছিল তিনি জানতেন যে যদিও তিনি পূর্বে ভরত মহারাজ তবু মৃত্যুর সময় একটি হরিণের চিন্তা থাকার ফলে সে হরিণের দেহে দেহান্তরিত হয়েছিলেন কিন্তু হরিণের শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও তার চেতনা ভরত মহারাজ ভরতের শরীরে চেতনার মতোই ছিল ভগবানের আয়োজন এতই উত্তম যে কারো চেতনা যদি কৃষ্ণ চেতনায় পরিণত হয় তাহলে নিঃসন্দেহে তার পরবর্তী জীবনে ঠিক ধরনের ভিন্ন ধরনের শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি একজন মহান কৃষ্ণ ভক্ত হবেন
সেটাও গীতাতে সুন্দরভাবে প্রতিপন্ন হয়েছে। অর্জুন প্রশ্ন করেছিলেন আমাদের পক্ষ থেকে, কৃষ্ণ কেউ যদি সম্পূর্ণরূপে ভজন সম্পন্ন করতে না পারে সে কি অধপতিত হয়ে গেল? কিন্তু ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে কল্যাণকারী নহি কল্যাণকৃত, যিনি ভগবত ভজনে ভগবানের সেবায় যুক্ত আছেন তার কোনো প্রকার অমঙ্গল নাই। বলে তাহলে সে যদি ভজন সম্পন্ন করতে না পারে, তখন ভগবান উত্তর দিলেন প্রাপ্ত পুণ্য কিতাম লোকান উসিতাম শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাম কে যোগভষ্টভিজায়তে। যে যেরকম সাধনা করেছেন সে যদি অল্প সাধনার পরে যদি পতিত হয়ে যায় তাকে আমি স্বর্গে নিয়ে যাব। স্বর্গে পুণ্যকামীদের মতো পুণ্য ভোগ করার পরে পুনরায় তাকে আমি ব্রাহ্মণ ঘরে বা ভক্ত ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দেব, যাতে সে ভক্তি সম্পূর্ণ করতে পারে। আর অথবা যোগিনা কুলে ভক্তি ভবতি ধীমতা, আবার কেউ যদি অতি উন্নত পর্যায় থেকে সে ভক্তি থেকে পড়ে গেল, পতন হয়ে গেল, তাকে আর আমি স্বর্গে পাঠাবো না, তাকে সরাসরি কৃষ্ণ ভক্তের বাড়িতে ছোট শিশুরূপে জন্ম দেব। আর সে ছোট থেকেই কৃষ্ণ ভক্তি পুনরায় আরো কঠিনভাবে যত্নের সহিত করতে করতে সে তার ভজনকে সম্পন্ন করতে পারে। এটাই কৃষ্ণ ভক্তের প্রতি ভগবানের একটা বিশেষ আশীর্বাদ। এখানে সেটাই বলছেন যে যদিও ভরত মহারাজ তার ভজন থেকে তিনি পতিত হয়ে গেলেন, তথাপি তিনি কৃষ্ণ স্মৃতি ফিরে পেয়েছিলেন, জাতিশ্বর যাকে বলে। তো আমাদের সবসময় সেই প্রস্তুতি, সেই প্রার্থনা ভগবানের কাছে জানানো উচিত যে আমরা যেন সবসময় প্রস্তুত থাকি যে কৃষ্ণ ভক্তির যেন কখনো ভুলে না যায়, কখনো ভুলে না যায়। ভগবান আমাকে যে পরিস্থিতি যেভাবেই রাখুক না কেন, কৃষ্ণ ভক্তি যেন না ভুলি। 10 নম্বর শ্লোক, তদা বৃষধ্বজ দেশ কলিলাত্মা প্রজাপতি শিবাবলোক তদ্ভ্রবত। শিবাবলোকাৎ অভবত শরৎ হ্রদ ইব মল, শরৎ হ্রদ ইবা মল। তখন বিশ্বধ্বজ শিবকে দর্শন করে শিব দেশী দক্ষের কলুষিত হৃদয় তৎক্ষণাৎ শরৎকালীন সরোবরের মতো নির্মল হয়েছিল। খুব সুন্দর উদাহরণ দিয়ে মৈত্রমণি আমাদের বোঝাতে চাইছেন, দক্ষ তিনি চেতনা ফিরে পেলেন আর তাকাতেই তার সামনে শিব দাঁড়িয়ে আছে, শিব বসে আছে। শিবকে দর্শন করে, শিব মঙ্গলময়, শিবকে দর্শন করেই দক্ষের হৃদয় নির্মল স্বচ্ছ হয়ে গেল। কিরকম না, শরৎকালীন সরোবরের মতো নির্মল।
উদাহরণটা কেমন? প্রভুপাদ কি লিখেছেন দেখি, শিবকে কেন মঙ্গলময় বলা হয় তার একটি দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। কেউ যদি ভক্তি ও শ্রদ্ধা সহকারে শিবকে দর্শন করেন তাহলে তার হৃদয় তৎক্ষণাৎ নির্মল হয়ে যায়। শিবের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়ার ফলে দক্ষের হৃদয় কলুষিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও অল্প প্রেম এবং ভক্তি সহকারে শিবকে দর্শন করার ফলে তার হৃদয় নির্মল হয়েছে। ঈর্ষাতে কলুষিত হয়েছিল আর শুদ্ধভাবে দর্শনের ফলে হৃদয় কলুষ থেকে মুক্ত হয়েছে। বর্ষার সময় সরোবরের জল নোংরা কর্দমাক্ত হয়ে যায়, কিন্তু যখনই শরৎকালীন বৃষ্টি হয় তৎক্ষণাৎ সেই জল স্বচ্ছ ও নির্মল হয়। তেমনি দক্ষের হৃদয় যদিও নিন্দা করার ফলে অপবিত্র হয়েছিল এবং যে জন্য তিনি কঠোরভাবে দণ্ডিত হয়েছিলেন, কিন্তু তার চেতনা ফিরে পেয়ে শ্রদ্ধা সহকারে শিবকে দর্শন করা মাত্রই তার হৃদয় আবার নির্মল হয়েছিল। অভূতপূর্ণ বর্ণনা মৈত্র ঋষির। আমাদের বৈষ্ণব পদকর্তাও গিয়ে গেছেন, গঙ্গার পর শৈলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কুমার পবিত্র কর এই তোমার গুণ। গঙ্গাকে দর্শন করলে পবিত্র হওয়া যাবে না, গঙ্গাতে স্নান করতে হবে, গঙ্গাকে স্পর্শ করতে হবে, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলেই পবিত্র। কেননা স অন্তস্থেন গদাবৃতা, ভগবান বিষ্ণু তিনি নিজে বলেছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ঠাকুর ভক্তিবিনোদ বলছেন বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ রয়েছেন। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, গোবিন্দ বলছেন বৈষ্ণব হচ্ছেন আমার প্রাণ। সেই দিন বৈষ্ণবকে যদি শুদ্ধ দৃষ্টিতে শুদ্ধ চেতনায় দর্শন করে, শুদ্ধ মনোভাব নিয়ে তার চেতনা ও শরৎকালীন সরোবরের মতো পবিত্র, শরৎকালীন সরোবর উদাহরণ দিয়েছেন মৈত্র ঋষি, প্রভুপাদ ব্যাখ্যা করলেন যে গ্রীষ্ম বর্ষা তারপরে শরৎ। গ্রীষ্ম তো সব শুকনো, চারিদিকে রুক্ষ কুক্ষ হয়ে থাকে, যেই বর্ষার জল পড়ে গাছপালা তখন নতুন পাতা গজিয়ে সবুজ বনানিতে পরিণত হয়, আর এদিকে বর্ষার জলধারা নেমে গিয়ে খাল বিল সব পূর্ণ হয়ে ওঠে, কিন্তু কর্দমাক্ত জলে পূর্ণ হয়ে যায়। বর্ষাকালে নদীর জল, পুকুরের জল, খাল বিল সব জায়গায় জল একদম কাদাতে কর্দমাক্ত জল। এমনকি আমি দেখেছি যে যখন আমরা হ্যান্ডপাম্পে যখন পাম্প করি না, সেখান থেকেও কাদা জল বেরোচ্ছে। এখন তো আমরা বোতলের পানি, বোতলের জল কিনে খাচ্ছি বা অ্যাকোয়াগার্ড লাগিয়ে। ছোটবেলায় আমি দেখেছি বাবার সঙ্গে মাঠে যেতাম কাজ করতে, ছুটির দিনগুলোতে বর্ষাকালে ধান রোপণ করা, জমি বাছাই করা, এসব কাজ করতাম। যখন সেই বলরাম পূর্ণিমা আসতো, রাখি পূর্ণিমা, তার আগে সব জমির কাজ কমপ্লিট করে পূর্ণিমার দিন খুব এনজয় করব, রাখি পরব, তারপরে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে পূর্ণিমা ওই রাখি পূর্ণিমার দিন একটা সাতপুরি পিঠে আমাদের দেশে চালু ছিল, ভাজা পিঠে, সব বাড়িতে হতো, আবার সব বাড়িতে গিফট দিত, আমরা তার বাড়িতে গিফট দিতাম, তারা আমাদের বাড়িতে দিত। সেই পূর্ণিমার এক দুদিন খুব, আর ব্রাহ্মণ আসতেন রাখি পরাতে, আবার রাখি কিনতাম, ব্রাহ্মণকে দক্ষিণা দিতাম, আর আমি খুব
রাখি পড়তাম, কিন্তু সব থেকে আমি পৈতা পড়তে পছন্দ করতাম। পৈতে একটা 5 টাকা 6 টাকা কখনো 10 টাকা দিয়ে ওই রাখির সঙ্গে তারা পৈতা দিত। পৈতা পরিয়ে দিয়ে তো মাথায় আশীর্বাদ করে দিয়ে দিত ব্রাহ্মণে, পৈতাটা রাখতাম অনেকদিন। আর এখন তো গুরুদেবের কৃপায় পৈতা গুরুদেব দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, 2 বারই মন্ত্র পেলাম, প্রথম ব্রাহ্মণ মন্ত্র, এখন সন্ন্যাস মন্ত্র। জানি না সেই ইচ্ছা গুরুদেব পূর্ণ করেছেন। তো মাঠে যখন থাকতাম, যেটা আমি বলতে চাইছিলাম, মাঠে বাড়ি থেকে খাবার যেত সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ যেত মাঠেই খেতাম, চারিদিকে জল, বসারও জায়গা নেই, কখনো কখনো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম, আর ওই জলই পান করতাম, ওই মাঠের জল, কর্দমাক্ত জল। এখন তো জল খেতে গিয়ে এত বাদ বিচার, আয়রন, অনেক কিছু। তখন তো কিন্তু এই বর্ষাকালের পরে পরে একটা সময় আসত, ঠিক বর্ষাকালের মানে গ্রীষ্ম, বর্ষা, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই শরৎকালে ভাদ্র আসছে না, একটা ফল হতো যেটা বলে বাতাবি লেবু, যেটা বিশ্বকর্মা পূজায় লাগে, সেই ফলটা এই যে কর্দমাক্ত জল খেয়ে কিডনির উপর একটা চাপ সৃষ্টি হতো, আর সেই বাতাবি লেবুটাকে সেটাই কিওর করত। হ্যাঁ, এই যে ভগবানের একটা কীভাবে সিজন ওয়াইজ ফল ফুল সবজি গ্রহণ করতে হয়, শীতকালে কফি আসবে, মূলা আসবে, যেটা শরীরকে খুব গরম রাখবে। এখন তো সব বিপর্যয় হয়েছে, এখন লোকে ফুলকপি খাচ্ছে। রাবণ ভাগবতমে সপ্তম স্কন্ধে পাওয়া যায়, রাবণ তিনি চালু করেছিলেন, কেন সিজনে হবে, সব সিজনে সব জিনিস সব পেতে চাই, তাই হচ্ছে। আপনি শীতকালেও আম পাবেন, সব সিজনে সব। তারপরে এখন রাবণের রাজত্ব চলছে, অসুরের রাজত্ব, সত্যিই তাই। যাই হোক, যেটা বলছেন, তো সেই কাদা জল আপনি কিভাবে পরিষ্কার করবেন? পুকুরের জল কাদা, নদীর জল, খাল বিল। কখনো কখনো সরকার ব্লিচিং পাউডার প্রয়োগ করে জলকে শুদ্ধি করেন, কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে এত জল শোধন করে কি? কিন্তু দেখবেন যখনই বর্ষাকাল পেরিয়ে শরতে প্রবেশ করবে, ঋতু যখন পরিবর্তন হবে, ধীরে ধীরে জল একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আর সেটাই এখানে বলছে, এটা উপলব্ধি, আবার এখনো দেখতে পারেন। এখন গ্রীষ্মকাল আসছে, তারপরে বর্ষা আসবে, শরতের জন্য অপেক্ষা করুন, দেখবেন নদী নালা খাল বিল একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে। আর এটাই উদাহরণ দিয়েছেন এখানে, শিবকে দর্শন করে দক্ষের যে শিব নিন্দা করার ফলে হৃদয় যে কলুষিত হয়েছিল, একদম শরৎকালীন সরোবরের মতো স্বচ্ছ হয়ে গেল। এখান থেকে একটা আমরা শিক্ষা লাভ করতে পারি, শিবকে আমরা দর্শন করব, শিব মন্দির যেখানে পাব, প্রার্থনা করব, আপনার এই দর্শন করে আমার হৃদয়টা যেন শরৎকালীন সরোবরের মতো, আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, যাতে এই হৃদয়ে ভগবানকে আমি দর্শন করতে পারি। আমার সে মহাপ্রভু বলেছেন না, চেত দর্পণ মার্জন,
भव महादावाग्नि निर्वापनम श्रेय कैरव चंदिका वितरणम विद्या बोध जीवनम। हमादेर हृदय चेतना जेन हरिनाम ग्रहणेर माध्यमे हृदयटा सम्पूर्ण रूपे मार्जित है, तई शिवेर दर्शन সেই সঙ্গে আমাদের বৈষ্ণব দর্শন, যাতে আমাদের শুদ্ধ মন নিয়ে শুদ্ধ চেতনা নিয়ে বৈষ্ণব দর্শন করি, তাহলে হৃদয় কলুষ সম্পূর্ণ থেকে মুক্ত হতে পারব। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত। কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন নিয়ে আমরা আজকের আলোচনা সমাপ্ত করব। একটা প্রশ্ন এসেছে সুব্রত ব্যানার্জি পান্ডুয়া হুগলি থেকে, যে ভাগবত মাহাত্মে বলা হয়েছে শ্রীমদ ভাগবতম পুণ্যম দিষ্টা নতিষ্ঠতে হি জ সাংবৎসরম তস্য পুণ্যম বিলয়ম জাতি পুত্র। হে পুত্র ব্রহ্মা, যে ব্যক্তি পরম পূর্ণময় শ্রীমৎ ভাগবত শাস্ত্র দেখে নিজের আসন থেকে উঠে না দাঁড়ায়, তার এক বছরের অর্জিত ধর্ম কর্মের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, সবসময় তো আমরা উঠে দাঁড়িয়ে সম্মান করতে পারি না, তার ফলে কি আমাদের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আমরা কী করে উদ্ধার পাবো যদি বলেন? হ্যাঁ, কথাটা তো সত্য, কিন্তু বলা হচ্ছে যেন আমরা যেন ভাগবতকে সম্মান করি, উঠে না দাঁড়ালেও কমপক্ষে সব সময় শুধু ভাগবত, যখন আমরা ভাগবতকে দেখব, ভাগ সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়, যেন যেভাবেই হোক যেন আমরা ভাগবতকে সেবা করি, ভাগবত শ্রবণ করব, ভাগবতম পাঠ করব, নিয়মিত পড়ব, ভাগবতমকে দেখে প্রণাম করব, ভাগবতমকে আরতি করব, ভাগবত কথা কাউকে বলব, যেভাবেই হোক ভাগবত সেবার দ্বারা আমরা যেন ভগবানকে কি বলে ভাগবতকে সম্মান দ্বারা ভাগবতমের কৃপা লাভ করতে পারি। আরেকটা প্রশ্ন হাওড়া ময়দান থেকে প্রিয় সখী রঙ্গদেবী দাসী, আমার প্রশ্ন এই যে শিব বৈষ্ণব তাহলে উনি রুদ্রাক্ষণই জপ করেন কেন? তাকে আমাদের মতো মালা নিয়ে জপ করতে হবে হরিনাম? যারা তিনি হচ্ছেন তমগুণের অবতার, ভগবানের গুণ অবতারের তিন ভাগ, সত্যগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে শিব, যারা একদম অধঃপতিত, ভগবানকে তো চেনেই না, ভগবানের নাম জানে না, তাদের কাছে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন, তারা কমপক্ষে এত উচ্চ পর্যায়ে তুলসী মালা নিয়ে জপ করতে পারবে না, তারা কমপক্ষে রুদ্রাক্ষ নিয়ে জপ করুক, আমার আমার নামে আমার কাছে মঙ্গলময় পন্থা জানুক, সবাই অনুকরণ করে, তো সবাই অনুকরণ করছে। শিব তিনি গাঁজা খান, মদ দিয়ে তার অভিষেক হয়, আমিও খাবো। হ্যাঁ, শিব বিষ খেয়েছেন, তুমিও খাও। তো মোটামুটি শিবের কার্যকলাপ মহিমান্বিত, আমরা তাকে অনুকরণ করতে পারি না, আমরা কেবল তার দ্বারা প্রদর্শিত পন্থা আমরা গ্রহণ করতে পারি, সেই পথে চলতে পারি, সেটাই হচ্ছে আমাদের একমাত্র
কর্তব্য। ঠিক আছে, এই পর্যন্ত রাখি। আজকে মহাপ্রভুর দক্ষিণ যাত্রা শ্রবণ করার সময় হলো না, পরবর্তী ক্লাসে আমরা দেখি। তো কালকে তো বৃহস্পতিবার, কালকে তো ছুটি থাকবে, পরবর্তী যে ক্লাস আসবে তাতে আমরা আলোচনা করব। এখন আমরা চিত্রকূট ধামে রয়েছি, এখানে ভাগবত কথা আলোচনা হচ্ছে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকুন, শিবের আশীর্বাদে সুরক্ষিত থাকুন এবং শিবের কৃপায় সকলে কৃষ্ণ মুক্তি লাভ করুন। হরে কৃষ্ণ, শুভরাত্রি।